নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সন্তোষী আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব সুন্দর একটা আসনের বর্ডার ডিজাইন নিয়ে এসেছি। আজকে আমি আপনাদেরকে এই ডিজাইনটাই বানিয়ে দেখাবো, এটা আমি কীভাবে বানিয়েছি। আসুন এটা বানানো শুরু করি। এই ডিজাইনটা বানানোর জন্য প্রথমে আমি কোনাকুনিভাবে 8টা ক্রস স্টিচ তুলেছি। যে 8 নম্বর ক্রস স্টিচটা বানিয়েছি, এর উপর নিচ বরাবর পরপর 5টা ক্রস স্টিচের আর একটা লাইন আমি বানাচ্ছি। আগের কোনাকুনিভাবে ক্রস স্টিচটা আমি বাম দিক থেকে ডান দিকে উঠিয়েছিলাম, এরপর এই কোনাকুনি ডিজাইনটা আমি ডান দিক থেকে বাম দিকে উঠিয়ে নেব। ঘর সংখ্যা সবসময় একই রকম থাকবে, কোনাকুনিভাবে 8টা ক্রস স্টিচ, আর যে 8 নম্বর ক্রস স্টিচটা তার থেকে উপর নিচ বরাবর 5টা ক্রস স্টিচ। এভাবেই এই ডিজাইনটা বানাবো। আর ডিজাইনটা সবসময় একবার বাম দিক থেকে ডান দিকে উঠিয়ে নেব, আর একবার ডান দিক থেকে বাম দিকে উঠিয়ে নেব। এভাবে ডিজাইনটা বানাবো। লতের ডিজাইনটা বানিয়ে নেব, তারপরে পাতা ও ফুলের ডিজাইনটা বানাবো। এই পাতার ডিজাইনটা বানানোর জন্য কোনাকুনি যে ক্রস স্টিচগুলো বানিয়েছি তার নিচ থেকে 3 নম্বর ক্রস স্টিচটার উপরে কোনাকুনিভাবে 2টো পাশাপাশি ক্রস স্টিচ তুলে নেব। মানে 4 নম্বর ঘরে ক্রস স্টিচটা তুলেছি, আর এর পরের লাইনটাতে মানে উপরের দিকে 5 নম্বর ক্রস স্টিচের যে লাইনটা সেখানে তুলব পাশাপাশিভাবে 3টা। এক্ষেত্রে ডান দিক থেকে ঘর সমান থাকবে, বাম দিক দিয়ে একটা ঘর বাড়বে। এর পরের লাইনটাতে ডান দিক থেকে একটা কমবে, আর বাম দিকে ঘর সংখ্যা সমান থাকবে, মানে 2টো ক্রস স্টিচের লাইন বানাবো। এরপর মানে 4 নম্বর লাইনটাতে আমি 1টা ক্রস স্টিচের লাইন বানাবো। এক্ষেত্রে বাম দিক থেকে ঘরটা সমান থাকবে, ডান দিক থেকে একটা কমে যাবে। এরপর ডান দিকেও একটা পাতার ডিজাইন বানিয়ে দেখাচ্ছি। ডান দিকে যে 2টো ক্রস স্টিচ বানিয়েছি তার উপরে লাইনটাতে বাম দিক থেকে ঘর সংখ্যা সমান থাকবে, ডান দিকে একটা বাড়বে, মানে 3টা ক্রস স্টিচের লাইন বানাবো। লাইনটাতে 2টো ক্রস স্টিচের লাইন বানাবো, এক্ষেত্রে ডান দিক থেকে ঘর সংখ্যা সমান থাকবে, বাম দিকে একটা কমবে। 4 নম্বর লাইনটাতে 1টা ক্রস স্টিচের লাইন বানাবো, এক্ষেত্রে ডান দিক থেকে ঘর সংখ্যা সমান থাকবে, বাম দিক থেকে একটা কমবে। এরপর আমি মাঝখানে ফুলের ডিজাইনটা বানাবো। উপর নিচ বরাবর যে 5টা ক্রস স্টিচের লাইন বানিয়েছি তার ঠিক একদম মাঝের ঘর মানে 3 নম্বর ঘরটাতে আমি 1টা ক্রস স্টিচ তুলে নিচ্ছি, আর তার উপরে লাইনটাতে 3টে ক্রস স্টিচের লাইন বানিয়ে নেব, যেখানে 2 দিকে 1টা করে বাড়বে। লাইনটাতে 4টা ক্রস স্টিচের লাইন বানাবো, যেখানে মাঝখানে 1টা ঘর ফাঁকা থাকবে, আর 2 সাইডে 2টো করে হবে।
লাইনটা চেঞ্জ করে নিয়ে মাঝখানে যে আগের লাইনে একটা ঘর ফাঁকা আছে সেখানে একটা ক্রসস্টিচের লাইন বানালাম, আর দ্বিতীয় লাইনটাতে তিনটে ক্রসস্টিচের লাইন বানালাম। এক্ষেত্রে ডান দিকে একটা, বাম দিকে একটা থাক বাড়বে। আর একদম উপরের লাইনটাতে একটা ক্রসস্টিচ বানালাম, যেটা মাঝ বরাবর। এই একই রকম ডিজাইনটা এখানেও বানাবো। বন্ধুরা, আসনের এই বর্ডার ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে এরপরে যে কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ডিজাইনটা ভালো লাগলে একটা লাইক করে দিতেও ভুলবেন না। বন্ধুরা, আগের ডিজাইনটাতে আমি যেভাবে রংগুলো দিয়েছিলাম এখানে আমি উল্টোভাবে দিলাম, এরকম হলে এটা দেখতে আরও সুন্দর লাগবে, এই জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে রং নাও চেঞ্জ করতে পারেন। দেখুন বন্ধুরা, এই বর্ডার ডিজাইনটা বানানো হয়ে গেছে, আর এটা দেখতেও খুব সুন্দর হয়েছে। আজকে এ পর্যন্তই, আগামী পর্বে হাজির হব আবার এক নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।